কেন হঠাৎ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শীর্ষ পর্যায়ে ধরপাকور হঠাৎ করেই দীর্ঘদিন দায়িত্ব সামলানো প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর সেই প্রতিরক্ষা মন্ত্রীর ঘনিষ্ঠ উচ্চ পদস্থ আরো পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করা হয় ফলে রহস্য দানা বাঁধতে থাকে আকস্মিকভাবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী সেগ্রেয় শোয়কুকে বরখাস্ত করার পর কেন দুর্নীতি বিরোধী অভিযান শুরু করল পুতিন প্রশাসন ইউক্রেনে প্রায় তিন বছরের যুদ্ধের পর রাশিয়া বর্তমানে সুবিধাজনক অবস্থানে সাম্প্রতিক সময়ে উত্তর দিকে অগ্রসর হয়ে খার্কিব অভিমুখে হামলা চালিয়েও মিলছে সফলতা পূর্ব দিকে দোনবাস অঞ্চলেও রুশ বাহিনী জয় পাচ্ছে বিপরীতে সেনা আর অস্ত্র গোলাপারদের সংকটে ধুকছে ইউক্রেন রাশিয়া ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রেই ইউক্রেনের এই সংকটও কাজে দিয়েছে ফলে প্রশ্ন উঠেছে যুদ্ধক্ষেত্রে অগ্রগতির পরও কেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানকে সরিয়ে দিলেন পুতিন বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার অন্যতম প্রতিরক্ষা মন্ত্রণালয় বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারের চুক্তির বিষয় প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমগুলো প্রকাশ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা করছে